আছি আছি, এখন শুরু করব, কেউ না আসলে আপনাকে শুরু করব। আচ্ছা ঠিক আছে, আমরা লেয়ার অ্যারেঞ্জিং নিয়ে কথা বলতেছিলাম, একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। ফটোগ্রাফটা ওপেন করে একটু, হ্যাঁ রিয়াদ ভাই, আপনি কি একটা জয়েন করেন নাই? রিয়াদ ভাই কারেন্ট চলে গেছিল তো, আর আপনি তো 11টার মানে ছিলেন না মনে হয়। কেউ মনে আসবে না, আপনাকে দিয়ে শুরু করে স্যার, বন্ধ হয়ে দিন। আচ্ছা আমরা লেয়ার, ফটোশপটা ওপেন হোক আগে, কারেন্ট চলে যাওয়ার কারণে সমস্যাটা হইলো আর কি। আচ্ছা সাদমান ভাই, শুনতেছেন তো না? একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিয়ে আবার, 1000 বাই 1000, একটা যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে নিয়ে র্যান্ডমলি। না থাকেন সমস্যা নাই, আপনি যদি 3টার দিকে জয়েন করে আরো শিখতে চান সমস্যা নাই, জয়েন করতে পারবেন। ওখানে যদি এক্সট্রা ক্লাস সুযোগ নিতে চান সমস্যা নাই, করতে পারবেন। আপনি একটা বন্ধু থাকেন, আমার তো একটা বন্ধু থাকতে হবে, তো একজনের তো ক্লাস করতে হবে, বুঝছেন? আপনি এক্সট্রা বোঝার জন্য 3টার সময় জয়েন করতে চাইলে রিয়াদ ভাই না সাদমান ভাই, ঠিক আছে আপনি আসতে পারবেন, সমস্যা নেই কোনো, আমাকে জানা আসবেন, ঠিক আছে? হ্যাঁ রিয়াদ ভাই, আমার কি শুনতে পাইতেছেন? হ্যাপি ভাবলাম চলে গেলাম। আপনি কি 11টার সময় ক্লাস করেন নাই রিয়াদ ভাই? আপনার কি নামে আছে এখানে অ্যাটেন্ডেন্স, এটা কি নামে আছে 15 ব্যাচে? হ্যাঁ রিয়াদ ভাই একটু অ্যান্সার করেন, আমি তো আপনার নাম খুঁজে পেতেছি না 15 ব্যাচে।
রেড ভাই একটু অ্যান্সার করেন, আপনি কি অন্য কোনো নাম আছে সিটে? ও চলে গেছে, থাক। সাতজন ভাই সমস্যা নাই, আমাদের তিনটার দিকে অথবা দুইটার দিকে আবার বোঝার জন্য একই টপিক আলোচনা হবে, আবার একই আলোচনা হবে, ঠিক আছে? আপনাকে আরেকটু বুঝাই, আবার তখন রিপিট হলে আরো বুঝবেন, ঠিক আছে? তিনটার সময় জয়েন করতে পারেন, সমস্যা নাই, এখন একটু থাকেন। ঠিক আছে, আমি আরো দেখি গ্রুপে একটা মেসেজ দেবো, যারা মিস হয়েছে যেহেতু ওরা দুইটার সময় জয়েন করবে কিনা। আচ্ছা, আপনাকে বুঝাই, যত বুঝবেন যত মাথার ইয়া হবে আর কি, মনে থাকবে এগুলো। আচ্ছা, আমার লেয়ার অ্যারেঞ্জিং নিয়ে কথা বলতেছিলাম মনে সম্ভবত, ঠিক আছে, ওইখান থেকে আবার শুরু করি। কতগুলো লেয়ার নিয়ে নিলাম, মনে করেন আমি এই লেয়ারটাকে উপরে নিয়ে গেলাম, এই লেয়ারটাকে নিচে নিয়ে আসলাম, এই লেয়ারটাকে উপরে নিয়ে, মনে করেন এলোমেলো আছে, আবার মনে করেন এভাবে এগুলো সাজানো, এই যে উপরে নিচে নিচে না, এগুলো সাজানো, এই যে ড্র্যাগ করে করে মাউস দিয়ে, ঠিক আছে, মাউসে ড্র্যাগ করে করে সাজানো, এটা হচ্ছে লেয়ার অ্যারেঞ্জিং, কোর্স আউটলাইনে যেটা আছে স্টার্টিং অর্ডার অ্যান্ড অ্যারেঞ্জ। আমি এলোমেলো আছে মনে করেন, ড্র্যাগ করে এটা নিচে নিয়ে আসলাম, এটা এইভাবে হইলো, এক দুই এটা এখানে রাখলাম, এটা এইভাবে হইলো, এক দুই এটা এইভাবে হইলো, এটা এইভাবে হইলো, ঠিক আছে, এটা হচ্ছে অ্যারেঞ্জিং। আমার সুবিধা মতো লেয়ারটার উপর নিচে করতে পারো। আবার আমি যদি মনে করেন এক নম্বর লেয়ারটা উপরের দিকে উপরে নিতে চাই, ঠিক আছে, কন্ট্রোল প্লাস ওপেন সার্ট ক্লোজ সার্ট থার্ড ব্র্যাকেট, কিবোর্ড থেকে ক্লোজ থার্ড ব্র্যাকেট, এটা যদি আমি প্রেস করি, দেখেন এই যে এটা উপরে উঠবে এক নাম্বার লেয়ারটা, ওই যেটা এক নাম্বার লেখার লেয়ার আছে এখানে কিবোর্ড থেকে, আবার প্রেস করতেছি দেখেন উপরে উঠতেছে, উঠতেছে, আবার প্রেস করতেছে উপরে উঠতেছে, আবার প্রেস করতেছে উপরে উঠতেছে, আবার যদি আমি ক্লোজ থার্ড ব্র্যাকেট দিই এটা নিচে নামবে আবার এক নাম্বার লেয়ারটা, দেখেন, ঠিক আছে, এই যে দেখেন নিচে নামতেছে, ওকে, একে যে কোনো লেয়ার কি আমি যদি এইভাবে মাউসের মাধ্যমে ড্র্যাগ করে উপরে নিচে নিতে পারবো, আবার কিবোর্ডের মাধ্যমে নিতে পারবো, কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, লেয়ারকে লেয়ার সাজানোর জন্য তো আমার লেয়ার উপরে নিচে এরকম ড্র্যাগ করে করে মাউস নিতে পারবো, এভাবে কিবোর্ড থেকে নিতে পারবো, এইভাবে আর কি, ওকে। আচ্ছা, টার্নিং দ্য ভিজিবিলিটি অফ লেয়ার অন অ্যান্ড অফ, আচ্ছা, কোনো ডিজাইন করে নিই আমি একটু, এখানে মনে করেন একটা এই ফার্স্ট লেয়ার, এটা তিন নাম্বার লেয়ার, এটা এই লেয়ারটা সিলেক্ট আছে, এই যে এই লেয়ারটা সিলেক্ট আছে, এখানে একটা কালার নিলাম আমি, অল্টার ডিলিট দিলাম, ফাতেমা আপু আপনি কি এই বেচেন নাকি, একটু মেসেজ করে একটু লিখে দেন, আপনি এই বেচেন, এই বেচেন নাকি, আমি অ্যাটেন্ডেন্স শীটটা দেখে নিই, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু ছিলেন না, আপনি ইচ্ছা করলে, আচ্ছা আপনি ইচ্ছা করলে আমি এত এখন একই টপিক নিয়ে দুইটার সময় এখনো ক্লাস করবেন, যতটুকু আছে এতটুকু বোঝেন, আবার দুইটার থেকে সেম টপিকে আবার আলোচনা হবে, দুইটার সময় জয়েন করেন, তাহলে আপনার যেগুলো বাদ গেছে এগুলো আবার রিকভার হয়ে যাবে, ঠিক আছে, যদি পারেন দুইটার সময় অথবা চারটার সময়, দুইটার সময় একটা ব্যাচ করাবো, আবার চারটার সময় একটা ব্যাচ করাবো, আমি অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই, ওকে।
হ্যাঁ সাদমান ভাই, এই ফাতেমা আপু হয়তো বুঝবেন না, আপনি হয়তো একটু বুঝবেন, আপনি তো এতক্ষণ ক্লাস করছিলেন, কারেন্ট চলে যাওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে? তো এই যে লেয়ার অ্যারেঞ্জিং, আমি কি মাউস দিয়ে উপরে নিচে নিতে পারবো, ড্রাগ করে করে উপরে নিচে নিতে পারবো, অথবা কিবোর্ড থেকেও নিতে পারবো? মিম আপু, আপনি কি এই বেচেন নাকি একটু জানান তো, একটু মুখে না বলতে পারলে একটু লেখা জানান, এই চ্যাটিং বক্সে একটু লেখা জানান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লাসে এন্ট্রি করলে আমাকে একটু জানাবেন, আমি এই ব্যাচের, আমি একটু এক্সট্রা, আমি আর একটু দরকার আমার, সেই আমার বলবেন আপনার প্রয়োজনটা, আমি অ্যালাউ করবো, সমস্যা নাই। আর 11টার ব্যাচে আমি যাব, আবার বলতেছি আপনার ইচ্ছা হলে 2টার ব্যাচে জয়েন করতে পারবেন, যেহেতু কারেন্ট চলে গেছিল, ঠিক আছে, এই সেম টপিক আলোচনা হবে, সমস্যা নাই, অথবা 4টার ব্যাচে জয়েন করতে পারবেন। আর ওই গুগল ড্রাইভ লিঙ্ক একই, গুগল ড্রাইভ লিঙ্ক একই। আচ্ছা সাদমান ভাই তো যেহেতু বুঝবে, সাদমান বুঝুক। আচ্ছা, আমরা লেয়ার অ্যারেঞ্জিং নিয়ে আলোচনা করতেছিলাম, ঠিক আছে, এটা তো বুঝলেন। আচ্ছা, কোন লেয়ারকে যদি আমরা মনে করেন 3 নম্বর লেয়ার এটা রাখলাম, এটা তো রাখলাম, 1 নম্বর লেয়ারে মনে করেন এটা রাখলাম, আর একটা কালার দিই, এই লেয়ারে এটা রাখলাম, আচ্ছা দেখেন, এই যে দেখেন, এটার জন্য আমি চোখ অন করছি আবার অফ করছি, দেখেন এটা যে দুইটা, এই লেয়ারে যে তুমি দুইটাই, এই যে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এই লেয়ারের উপরে এই যে এই সিলেকশনের মাধ্যমে আমি দুইটা সার্কেল তৈরি করছিলাম, ঠিক আছে, সে কারণে এটা চোখ বন, সে কারণে দুইটা সার্কেল এই লেয়ারের উপর আছে, এই যে দেখেন চোখ বন্ধ করলে অন হইতেছে আবার অফ হইতেছে, আবার এই লেয়ারের উপরে যে এই সার্কেলটা তৈরি করছিলাম চোখ বন্ধ হইতেছে অফ হইতেছে, এটা আর কি, এই আপনাদের কোর্স আউটলাইনে আছে টার্ন দ্য ভিজিবিলিটি অফ লেয়ার্স অন অ্যান্ড অফ, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, লেয়ারের ভিতরে অনেক অনেক লেয়ারের ভিতরে, এই যে এরকম আমি ডিলিট করে নিই সবগুলা, শিফট ধরলাম, ডিলিট দেই, এই যে একটা লেয়ারের বাসায় এইভাবে প্র্যাকটিস করবেন, একটা লেয়ার নেবেন এইভাবে, একটা কালার অ্যাপ্লাই করবেন, মনে করলেন অল্টার ডিলিট দিয়ে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করি, আবার আরেকটা লেয়ার নেই, মনে করেন ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম, কন্ট্রোল ডিলিট, এগুলো বাসায় আবার লেয়ার নিলাম, ঠিক আছে, এটাতে দিলাম হচ্ছে, এই কালার অটো ডিলিট, আর কি বিভিন্ন লেয়ার নিয়ে এইভাবে নড়াচড়া করে, যে মুভ টুল নিয়ে, এবং যদি আপনি একই যে যেমন ব্যাকগ্রাউন্ডের উপর নিলে কিন্তু আমি নড়াইতে পারতাম না, যদি লেয়ারের মাধ্যমে লেয়ারের মাধ্যমে নেওয়ার কারণে এই মুভ টুলের সাহায্যে, যেমন এই লেয়ারের উপর এই নিয়ে নিছি, তাহলে এটা মুভ করতে পারতেছি, এই যে এটা নিছি, দেখেন চোখ বন্ধ করতেছি, আবার ভিজিবিলিটি আছে, বন্ধ করছি, এটা প্রথমে বুঝাইছিলাম আবার বুঝাইতেছি, এই যে দেখেন এটি লেয়ারটা সিলেক্ট করলাম, এই যে দেখেন মুভ করতে পারতেছি, কারণ এই লেয়ারটা ক্রিয়েট করে এইটার ভিতরে আমি এই সার্কেলটা তৈরি করছিলাম, আবার এটা ধরলাম, এই লেয়ারটা সিলেক্ট করে এটা মুভ করতে পারতেছি আর কি, এইভাবে আর কি দেখালাম, বাসায় এভাবে প্র্যাকটিস করবো না, কীভাবে প্র্যাকটিস করতে, দেখেন এটা 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 কোন লেয়ারে আছে, এই যে এটা বন্ধ করতে 3 নম্বর লেয়ারে, এটা মনে করেন কোন লেয়ার আছে, এই যে বন্ধ করতেছে অন করতেছে, আবার এটা কোন লেয়ার আছে, বন্ধ করতেছে অন করতেছে, এভাবে প্র্যাকটিস করবেন বাসায়, এবার তো প্রথমে বুঝাইছিলাম, এটা দেখাই দিলাম, বাসায় অবশ্যই দেখবেন, কারেন্টটা চলে যায় আর কি, ঝামেলাটা হয়েছে। আচ্ছা, আচ্ছা এবার দেখাই,
আবার দেখাই, মনে করেন একটা লেয়ার দিলাম, আবার একটা কালার অ্যাপ্লাই করলাম এই লেয়ারে, এই লেয়ারের ভিতরে অল্টার ডিলিট, আবার একটা লেয়ার নিলাম, অল্টার ডিলিট, এই ফরগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই করবো, নেই নেই এখানে একটা সিলেকশন করি, নেই সিলেকশন করি, অল্টার ডিলিট, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিলাম, আবার আবার একটা লেয়ার নিলাম, এই লেয়ারে মনে করেন আটটা কালার নিলাম, ধরলাম, ঠিক আছে, অল্টার ডিলিট, আবার একটা লেয়ার, আবার একটা লেয়ার নিয়ে নিই, এখানে আটটা কালার অ্যাপ্লাই করি ফরগ্রাউন্ডে, এখন দেন ডিলিট করবো কীভাবে, মনে করেন লেয়ার ওয়ান ডিলিট করব, ঠিক আছে, লেয়ার ওয়ানে কিন্তু এইটা বানাইছিলাম, এই যে কি ইয়ার থেকে প্যানেল থেকে দেখেন ডিলিট নামে একটা লেয়ার আছে, এটা প্রেস করলে ডিলিট হয়ে যাবে, অথবা আমি এই লেয়ারটা ডিলিট করবো, অথবা কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি তাও ডিলিট হয়ে যাবে, এটা হচ্ছে আপনাদের কোর্স আউটলাইনে ছিল এটা। ওকে, ডিলিটিং অ্যালার্ট, ডিলিটিং ডুপ্লিকেটিং, আচ্ছা কীভাবে ডিলিট, আর একটা কথাটা দেখলেন এটা ডিলিট করে দেই কিবোর্ড থেকে, এবার হইতেছে গ্রুপ লেয়ার, মনে করেন অনেক অনেকগুলো লেয়ার লেয়ার হলো আমার ডিজাইন করতে করতে অনেকগুলো লেয়ার হলো, ঠিক আছে, গ্রুপ করব কিভাবে, মনে করেন যে লেয়ারগুলো গ্রুপ করব সেই লেয়ারগুলো আগে সিলেক্ট করব, মনে করেন এক নাম্বার লেয়ার সিলেক্ট করলাম আর শেষ লেয়ারটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন, এটা গ্রুপ হয়ে যাবে, ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, এটা গ্রুপ হয়ে গেল, আবার অল্টার কন্ট্রোল জি দিলে, আবার অল্টার কন্ট্রোল, অল্টার কন্ট্রোল জি দিলে এটা আনগ্রুপ হয়ে যাবে, এই যেটা গ্রুপ করতেছি, আবার কন্ট্রোল জি দিলে দেখেন এটা গ্রুপ হয়ে যাবে, এই গ্রুপের আন্ডারে এই লেয়ারগুলো আছে, ওকে, আবার অল্টার কন্ট্রোল জি দিয়ে আমি আনগ্রুপ করে নিই, আবার এখানে আমার ল্যাপটপ হইতেছে না তো আপনাদের কম্পিউটার হইতে পারে, এই যে এখানে একটা গ্রুপ নামে একটা অপশন আছে, ক্রিয়েট এ নিউ গ্রুপ, এটাতে যদি প্রেস করি গ্রুপ হবে, এখানে কি এখান থেকে কত হলে একটা একটা করে ঢুকাই দিতে হবে আর কি, ঠিক আছে, যে একটা একটা কি এখান থেকে প্যানেল থেকে যদি করি একটা একটা করে ঢুকাই নিতে হবে এখানে, ওকে, আবার এটা আবার আরেক, আচ্ছা গ্রুপটা কেন বানাবো, এগুলো যখন ডিজাইন আমি বুঝাইতেছি এখন তবু, ঠিক আছে, যখন কাজ করবেন প্রজেক্ট বেস তখন আরো বুঝে যাবেন গ্রুপ আমার কেন দরকার হবে, ওকে, কে জয়েন করছে নাকি, আমি বুঝাচ্ছি এখন গ্রুপ কেন বানাবো, এখান থেকে আমি এখানে গ্রুপ করে ফেললাম, এই কিবোর্ড থেকে এই যে রাইট বাটন করে এখানে আনগ্রুপ লেয়ার আছে, আবার রাইট বাটন ক্লিক সিলেক্ট করলাম আগে লেয়ারগুলো, সিলেক্ট করলাম আগে লেয়ারগুলো, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে গ্রুপ লেয়ার করতে পারবো, ঠিক আছে, আবার আনগ্রুপ করলাম রাইট বাটন ক্লিক করে, ঠিক আছে, কিবোর্ড থেকে সে কন্ট্রোল জি আর সিলেক্ট লেয়ার সিলেক্ট করে, আর আনগ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট জি, আর এমনও করা যাবে রাইট বাটন ক্লিক করে গ্রুপ আনগ্রুপে গিয়ে এখান থেকে অপশন পাবেন, আচ্ছা এবার হচ্ছে গ্রুপ কেন করবো, এখানে মনে করেন কাজ করতে করতে আমার এই অনেক লেয়ারে ডিজাইন করলেন আপনি, হ্যাঁ লেয়ারে ডিজাইন করতে করতে অনেক 100 200 300 লেয়ার হয়ে গেল, ঠিক আছে, এখন এই অধিক লেয়ারগুলো আপনি যদি গ্রুপ করে না রাখেন তাহলে তো আপনি এই লেয়ারগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন না, পরবর্তীতে ডিজাইন যখন করব তখন আর এটা আরও ভালো বুঝবেন, ঠিক আছে, আচ্ছা একটা উদাহরণ দিয়ে বুঝাই আমি,
এটা মনে করেন ডিলিট করে দিলাম আমি। মনে করেন আপনার নাম লিখলাম এখানে, সাদমান সাকিব, সাদমান সাকিব, ঠিক আছে। আপনার নাম, নাম আপনার ডেজিগনেশন মনে করেন একটা কোম্পানি ডেজাইনার, মনে করেন গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, টেক্সট নিয়ে কাজ করলে অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এবার লিখি আপনি কোন কোম্পানিতে চাকরি করেন, এটা লিখি। মনে করেন আমি একটা কোম্পানি, কোম্পানির নাম লিখলাম, মনে করেন একটা কোম্পানি হবে, এটা কোম্পানি নেম, কোম্পানি নেম, ঠিক আছে। এখানে মনে করেন কোম্পানির লোগো থাকতে পারে আর কি। এখন মনে করেন লেয়ার গুলো তো মনে করেন এই যে ধরেন এদিকে লেয়ার ক্রিয়েট করতে করতে এলোমেলো হয়ে রয়েছে, ঠিক আছে। এখন আমি চিন্তা করলাম এই যে এখানে যে লেয়ার গুলো ক্রিয়েট হয়েছে, এখানে যে সাদমান সাকিব আর গ্রাফিক ডিজাইনার এটা মনে করেন এক গ্রুপে থাকলো, এই যে এটা নিচে নিয়ে আসলাম একটু, সাদমান সাকিবটা আর গ্রাফিক ডিজাইনার লেয়ার নামের লেয়ারটা, ঠিক আছে। এটা আমি কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখলাম, রাখলাম এখানে নাম দিলাম, এটা হচ্ছে আপনার, আপনার নাম এন্ড হচ্ছে ডেজিগনেশন, এই যে দেখেন এটা বন্ধ করবো, এখন এটা বন্ধ হয়ে গেলো, আবার অন করলো অন হবে। এই গ্রুপের মধ্যে রাখলাম না আমার ডেজিগনেশন, আমি যদি গ্রুপ না করি তাহলে জিনিসগুলো তো এলোমেলো থাকবে, আমি যখন পরে এডিট করতে যাবো খুঁজে পাবো না। এখানে যদি নাম এইভাবে যদি আমি ইন্ডিকেট করে রাখা রাখা দিই তাহলে আমার এডিট করতে সুবিধা হবে, তাহলে আমি জীবন এডিট করতে হয়তো দেখা যায় 100-200 লেয়ারের কাজ করলাম, এখানে আমার লেয়ার কষ্ট করতে জান বেড়া যাবে। কিন্তু এইভাবে যদি লেয়ার ক্রিয়েট করে রাখি তাহলে আমার সুবিধা হবে, গ্রুপ করে রাখি, লেয়ার ক্রিয়েট করে যদি গ্রুপ করে রাখি। আর এখানে এলে মনে করেন এখানে কি এই এই লেয়ার আর এই লেয়ার মনে করেন একটা ঠিক আছে কোম্পানি নেম লোগো, এটার একটা গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে, ঠিক আছে। এটার নাম দিলাম কোম্পানি নেম লোগো, কোম্পানি, কোম্পানি নেম এন্ড লোগো, কোম্পানি নেম এন্ড লোগো, এই আর কি গ্রুপের কাজটা। অনেকগুলো লেয়ার হলে আমার যে সে অনেকগুলো গ্রুপ করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। যেমন এখানে আপনার নাম আর ডেজিগনেশন আছে, এখানে এইগুলো আপনি একটা গ্রুপে রেখে এই গ্রুপের একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এখানে কোম্পানি আর লোগো দিয়ে কোম্পানির নামে যেই লোগোটা লেয়ারটা ক্রিয়েট হয়েছে, লোগো নামে যেই লোগোটা ক্রিয়েট হয়েছে, এটা আলাদা না রেখে একটা গ্রুপে দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এটা নাম দিয়ে দিলাম কোম্পানি আর নেম এন্ড লোগো, ঠিক আছে। আর এলোমেলো থাকলে যখন পরবর্তীতে যখন আবার এই ভ্যালি কাজ করতে যাবেন তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে যদি গ্রুপ না করে রাখেন। আচ্ছা বুঝতে পারছেন, বলেন এটাই আর কি। আজকে আবার জয়েন করবেন না, জয়েন করেন, হ্যাঁ আপনাদের ওখানে কি বৃষ্টি হইতাছে? আমাদের এখানে তো ম্যাক পুরা, ঢাকাতে তো পুরো ম্যাক। আপনি তো গোপালগঞ্জই না?
আপনি ফরিদপুরে? আমি তো শরীয়তপুরে, আপনার আমার পাশাপাশি ডিস্ট্রিক্ট। শরীয়তপুর থেকে ফরিদপুরের ভিতরে ছিল। হ্যাঁ, আমি তো ঢাকায় থাকি, আসলে আমি ঢাকায় জন্ম, ঢাকায় বড় বড় হয়েছি। ঠিক আছে, গ্রামের বাড়ি শরীয়তপুর। আচ্ছা, আপনাকে আরেকটা জিনিস দেখাই। এই যে এখানে অ্যালাইনিং করবো আমি, লেয়ার অ্যালাইনিং। ঠিক আছে, একটা লেয়ার নিলাম, একটা কালার ক্রিয়েট করলাম, অল্টার ডিলিট দিলাম, একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ডিলিট, একটা লেয়ার নিলাম, অল্টার ডিলিট সিলেকশন করে নি, অল্টার ডিলিট। এই যে দেখেন, এখানে এই যে 3 নম্বর লেয়ারটা সিলেক্ট করছি, তারপর আমি এটাই করতেছি। 3 নম্বর লেয়ার, এটা কি 1 নম্বর লেয়ার কোনটা ক্রিয়েট করছিলাম, এই যে এই নীল, এটা এটা ক্রিয়েট করছে বলে এটা সিলেক্ট করার পরে এটা মুভ করতে পারতেছে মুভ টুল দিয়ে। আর 2 নম্বর লেয়ারে কোনটা ক্রিয়েট করছিলাম, এইটা। এখন যদি আমি এই যে অটো সিলেক্টটা দিয়ে দেই, তাহলে দেখা যাচ্ছে আমি যেটার উপর, ওই যেই যেই অবজেক্টের উপর ক্লিক করবো, ডাইরেক্ট ওই লেয়ার সিলেক্ট হয়ে যাবে। দেখেন আপনি, এই দেখেন এই যে নীলটার উপর ক্লিক করলাম, এই যে ডান পাশে দেখেন, এই যে 1 নম্বর লেয়ার এটা ছিল, একটা সিলেক্ট হয়ে গেছে। লালটাতে ক্লিক করি, এই দেখেন ডান পাশে দেখেন 3 নম্বর লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। আবার এটাতে ক্লিক করি, এই যে দেখেন মাঝখানেরটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি আমি অটো সিলেক্টটা দিয়ে রাখি, আর যদি অটো সিলেক্ট না দিয়ে রাখি, তাহলে আমার কোন লেয়ার কোন অবজেক্ট আছে, যে চোখ অন অফ করা, হয়তো অনেক সময় অনেক লেয়ার থাকলে বুঝতে পারবেন। এখন তো 3টা দিকে আসবো, বুঝতে সমস্যা হইতেছে না, এটা তো অনেক লেয়ার থাকলে কষ্ট হইতে পারে, তখন এই চোখ বন্ধ অফ করে দেখতে হবে কোন লেয়ারে কি আছে। ঠিক আছে, এই যে এটা 3 লেয়ার আছে, আর 3 নম্বর লেয়ারটা সিলেক্ট করলাম, এইভাবে মাউস দিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, মাউস মুভ টুলটা আবার নড়াইতে পারতেছে, এই যে মুভ টুল হয়েছে, এটা এটা নড়াইতে পারতেছে। ঠিক আছে, এখন হচ্ছে লেয়ার অ্যালাইনিং। মনে করেন এই 3টা লেয়ার ক্রিয়েট করছি না, এই 3টা লেয়ার ক্রিয়েট করছি, এই 3টা লেয়ারকে আমি অ্যালাইন করব। শিফট ধরে এটা অটো সিলেক্ট অন রাখি, এটা এইভাবে আছে মনে করেন। ঠিক আছে, শিফট ধরলাম, এই যে দেখেন, এটা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইনিং, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনিং। এই যে দেখ, হরাইজন্টাল অ্যালাইনিং দিই আমি, দেখছেন সব মিডিল হয়ে গেছে, 3টা এক লাইনে বসে অ্যালাইনিং। ঠিক আছে, আবার যদি আমি চাই, এই যে এটা দেখেন, এটা কিন্তু দেখা যাচ্ছে বাম সাইড এক এক পাশে থাকবে আর কি, বাম সাইডটা, আর এটা থাকবে এই যে দেখেন, এটা থাকবে ডান সাইডটা আর কি, এক বাম সাইডটা সমান থাকবে আমার হাতের আর কি। এটা থাকবে কি, বাম সাইডটা সমান, এটা ডান সাইডটা সমান, আর এটা হচ্ছে মিডিল। আবার এলোমেলো করি, অটো সিলেক্ট যদি দেওয়া আছে আমি ডাইরেক্ট রিমুভ করতে পারবো, যেটা অটো সিলেক্টটা দেওয়া আছে এটা আমি ডাইরেক্ট মুভ করতে পারবো। আবার এলোমেলো করি, আবার দেখাই, আবার এই 3টা লেয়ার সিলেক্ট করি, এই যে দেখেন শিফট, এটা 3 নম্বর আছে তো, শিফট ধরে এটা করি, আবার দেখেন এই যে এটা হচ্ছে মিডল অ্যালাইন,
ঠিক আছে, একের মাঝ বরাবর হয়ে গেল। আবার এটা যদি দেই, এটা হচ্ছে বাম পাশে, বাম পাশে লাইন আছে, বাম পাশটা সমানভাবে থাকবে, এক 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 লাইনে থাকবে। এই যে বাম পাশটা এক লাইন আছে এখন, ঠিক আছে। আবার এটা যদি দিই, ডান পাশটা এক লাইন, এক এক পাশে থাকবে। লেয়ার সিলেক্ট অ্যালাইন করতে হলে অবশ্যই লেয়ার, যেই লেয়ারগুলো অ্যালাইন করব সেই লেয়ারগুলো অবশ্যই সিলেকশন করে নিতে হবে। এটাই অ্যালাইন, এটা বলছেন কিছু অ্যান্সার করেন তো ইয়া ভাই, সাদুল ভাই। আরো বুঝবেন, আপনি লেগে থাকেন, নিয়মিত ক্লাস করেন, ক্লাস মিস দিয়েন না, ইনশাল্লাহ বুঝতে পারবেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন, বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে। একেবারে সময় না, যদি বা দেখা যাচ্ছে আপনার অনেক কাজ, তবুও 1 ঘন্টা হলেও প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করা ছাড়বেন না, প্রতিদিন প্র্যাকটিস করবেন, বাসায় ব্যস্ত থাকলেও প্র্যাকটিস প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তারপর ডকুমেন্ট সাপেক্ষে অ্যালাইন করা যাবে, ঠিক আছে। এখন তো সবাই একসাথে আসুক, তারপর যদি দুইটাই জয়েন করতে পারেন, কারেন্ট না গেলে হলেও ফুল যদি বুঝাইতে পারে ইনশাল্লাহ দুইটার বেশি দেখাবো। আর এগুলো না বুঝলে তো ডিজাইন করা যাবে না, সে কারণে এগুলো ধীরে ধীরে বুঝাইতেছে। ওকে, কি গতকালকে কি প্র্যাকটিস করছিলেন যেগুলো যেগুলো দেখাইছিলাম সাবান ভাই? এখন তো 6 মিনিট সময় আছে, কোনো সমস্যা থাকলে বলেন, গতকালকে সমস্যা থাকে কিছু দেখাই, তাহলে যদি কোনো সমস্যা থাকে। আচ্ছা ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আপনারা লিভ দিতে পারেন। এটা এখন ঠিক আছে, যদি পারেন দুইটা জয়েন করেন, হ্যাঁ, নাহলে আপনি যদি, আপনি তো কিছু ক্লাস করছেনই, তিনটা জয়েন করেন, ঠিক আছে, সমস্যা নাই। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, সঙ্গতার জন্য।